এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড় হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পোলট্রি ফার্ম মৎস্য ও গবাদি পশুর খামার ফলে দেশে হারা কৃষক ও খামারিরা ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা দাবি তাদের ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের একটি পোলট্রি ফার্ম ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এই খামারটি যেখানে মারা গেছে অনেক মুরগি শুধু এটি নয় ফটিকচরিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এমন অনেক খামার পানিতে তলিয়ে ভেসে গেছে বহু মৎস্য খামারের মাছ কেননা পাহাড়ি ঢলে ভুজপুর ও ফটিকচরির কোনো পুকুর বা জলাশয়ই অক্ষত নেই ক্ষতির মুখে পড়েছেন গরুর খামারিরা ভেসে গেছে শত শত একর জমির ফসল কৃষকদের কষ্টে বোনা ফসল হয়ে গেছে বিলীন ফলে ঋণ নিয়ে করা ফসল হারিয়ে দিশে হারা অনেক কৃষক না ফসল হবে না আর পাবে না ওই নদীর পানি আছে খালের ফর ফর পানি আছে মিশে দিছে আমার মাছের ক্ষেতে মাছ আছে সব ডুবে গেছে এটা ফানি উড়িয়ে নষ্ট গেছে ফর হইছে ফসলি জমি পোল্ট্রি ফার্ম কিংবা এমন मत्স্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরাই হাটাজারি রাউজান রাঙ্গুনিয়া বাসখালী বিভিন্ন উপজেলায় তাতে শুধু কৃষিতেই নষ্ট হয়েছে প্রায় দেড় লাখ হেক্টর জমির ফসল শুধু আমাদের একটু বেশি এখনো আছে একটু যেটা সকাল থেকে চন্দনা লোহা গড়া সাতকানিয়া বাঁশকা সবের সাথে আলাপ হয়ে সবাই পানি টানতেছে এবং ওখানে ওখানের বিস্তলা দিয়ে ওখানে লাগানো হয়ে যাবে আপনার কোনো সমস্যা নাই ওই সমস্ত ভূতলা গুলোতে ক্ষয় করতে রিপোর্ট দিতে পারবো আমরা দুই তিন চার দিন পর পানি টানি যাওয়ার পর রিপোর্ট দিতে পারবো পোল্ট্রি খামার যেগুলি মূলত সেগুলি একটু বেশি ভালো এবং সেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ফটিকচুরি এলাকা সেখানে ক্ষতিগ্রস্তের হারটা বেশি এরপরে যে মেরে সরাই ফ্যানির আশেপাশের যে এলাকাগুলি এই ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে জরুরি সাহায্য চান কৃষক আর খামারিরা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম